হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি রংপুরের খুবই পপুলার একটা বিনোদন স্পট ভিন্নজগৎ, ভিন্নজগতে ঘুরতে। তো আমরা ভিন্নজগতের গেট থেকে ঢোকার পরপরই হাতের ডান দিকে ওদের অফিস রুমটা আছে, তো আমাদের একটা দরকারে আমরা একটু অফিস রুমে এসেছিলাম। তো এখান থেকে আমরা পুরো জায়গাটা একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি, আর জায়গাটা অনেক সুন্দর, প্রচুর গাছপালা আছে এবং পুরোটা জায়গাই অনেক খোলামেলা, পিকনিকের জন্য অনেক ভালো একটা স্পট এটা। তো এখানে বেশ কিছু রাইডও আছে, তো সামনে যেতে যেতে আমি রাইডগুলো সবাইকে দেখাবো। আরও সামনে আছে কিছু নান্দনিক স্থাপনা যেটাকে বলে, তাজমহল, আইফেল টাওয়ার, তারপরে হচ্ছে মস্কোর ঘণ্টা। যদিও আমি জানি না এই ভিডিওটাতে আমি সব কিছু শেয়ার করতে পারবো কি না, তারপর আমি চেষ্টা করব। তো আমরা রাস্তা ধরে ধরে হাঁটছি, এইখানে অনেক গোলাপ গাছ আছে এবং অনেক ফুলও ফুটেছে। আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে একটা ভূতের জগৎ নামে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাকে বিল্ডিং বলবো না হচ্ছে কি বলবো আমি বুঝতে পারছি না। এখানে আর্টিফিশিয়ালি এরা ভৌতিক অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, যদিও আমি জানি না এটা ভয়ের চেয়ে বেশি আমার কাছে হাস্যকর লাগছে। তো আমরা এখানে ঢুকলাম না, কারণ এই চাইল্ডিশ জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না, অ্যাভয়েড করি। তো এরপরে এই পাশে একটা ঝর্ণা দেখলাম, এত রোদ ছিল আমার মনে হচ্ছিল যে এখানে একটু ভিজতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা তো পসিবল না। তো এখান থেকে আমরা ঘুরে সামনের দিকে চলে গেলাম। সামনে এই পাশে কয়েকটা রাইড দেখা যাচ্ছে, আর আমার এই রাইডটা দেখেই মনে হলো যে রাইডটাতে চড়তে পারলে অনেক ভালো লাগবে। তো এটা মনে করেই আমি আসলে রাইডটাতে চড়লাম, এবং হচ্ছে একটু ছোটবেলার মতো একটু হচ্ছে বিনোদন নেওয়ার চেষ্টা করলাম। তো এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়, আমরা 20 টাকা করে টিকিট কাটলাম এবং খুবই সিলি একটা রাইড নিলাম, একদমই হচ্ছে আমাদের টাকা উসুল হলো না। কি আর করা, যেহেতু এখানে এসেছি অনেকগুলো রাইড আছে, একটু এক্সপেরিয়েন্স করলাম আর কি। আমার সাথে আমার কলিগের একটা বেবি আছে, আমরা আজকে অফিসিয়াল একটা কাজই বলতে গেলে এখানে এসেছি, এটা কোনো বিনোদনের জন্য না, একটা হচ্ছে অফিসিয়াল অ্যাক্টিভিটিজের জন্য আমরা এখানে আজকে সবাই মিলে এসেছি। এখানে একটু সময় চড়তে না চড়তেই আমাদের রাইডটা বন্ধ হয়ে গেল। তারপরে আমরা সামনের দিকে গেলাম, এখানে হচ্ছে ঘোড়ায় চড়ার যে একটা রাইড ওইটা আছে, আমার কলিগের বেবিরা হচ্ছে এই রাইডটা হচ্ছে নিল। তো আমরা যেহেতু সবাই বড় বড় অ্যাডাল্ট, আমরা এই রাইডটা নিতে পারলাম না। দেখে বেশ ভালো লাগছিল, জায়গাটা অনেক হচ্ছে চুপচাপ ছিল, সিমসাম, এখানে আজকে লোকজনের ভিড় একদম নেই বললেই চলে। এরপরে আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, আমরা আরও একটা জিনিস এখানে এক্সপেরিয়েন্স করেছি, সেটা হচ্ছে সামনে একটা প্ল্যানেটেরিয়াম আছে, প্ল্যানেটেরিয়ামটাতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি এবং সেখানে ডিফারেন্ট টাইপসের এক্সপেরিয়েন্স আমরা নিয়েছি, ওইটা খুব ভালো ছিল। ওখানে একটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে আর্টিফিশিয়ালি একটা হচ্ছে প্ল্যানেটের
ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন লাইটিং, প্রজেক্টর এবং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। ওইটা বেশ ভালো লেগেছে। তো এরপর আমরা বের হয়েছি, বের হয়ে হাঁটতে হাঁটতে লেকের পার দিয়ে এখানে দেখলাম একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেকটা ঝুলন্ত। তো এই ব্রিজটাতে উঠলাম, ব্রিজটাতে উঠে আমরা এখানে কিছু ছবি তুললাম আর হচ্ছে কিছু ভিডিও ক্লিপস নিলাম। তো এরপরে ভিতরে আরও অনেক কিছু আছে দেখার মতো, বাট আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আর ভিতরে গেলাম না, আমরা আবার বাইরের দিকে বের হয়ে আসলাম। তো এরপরে মনে হলো যে আমরা সবাই মিলে একটু নাগরদোলায় চড়ি। তো আমি ভিডিও করছিলাম এতক্ষণ, এবারে আমি আমার মোবাইল ফোনটা হচ্ছে এখানকার একজন লোকের কাছে দিলাম, টিকিট কাউন্টারের। ওই লোকটা ভিডিও করছিল আর আমরা সবাই মিলে হচ্ছে নাগরদোলায় চড়লাম। তো ভেবেছিলাম যে নাগরদোলা চড়ে বেশ মজা হবে সবাই মিলে, কিন্তু একদমই ওরকম কিছুই না, নাগরদোলাটা খুব আস্তে আস্তে চলছিল এবং নাগরদোলাটা এতই আস্তে আস্তে চলছিল যে আমি অনেকটাই ফেড আপ হয়ে গিয়েছিলাম। আর এই ভিডিওটা যখন আমি এডিট করেছিলাম তখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে এটাকে একটু দ্রুত করার চেষ্টা করেছিলাম। ভিডিওতে যতটুকু দ্রুত দেখা যাচ্ছে নাগরদোলাটা আলটিমেটলি ততটুকু দ্রুতও চলছিল না। তো আমরা এখান থেকে হতাশ হয়ে নেমে চলে গেলাম, আমরা হচ্ছে এরপর একটু সুইমিং পুলের সাইডে আসলাম। এখানে সুইমিং পুলে আমাদের আমাদের যে ইউনিভার্সিটির প্রোগ্রামের জন্য আমরা আজকে এখানে এসেছি, আমাদের কিছু স্টুডেন্টরা এখানে ছবি তুলছিল, গোসল করছিল। আমরা এখানে সুইমিং পুলে একদমই নামিনি, কারণ আসলে যতটুকু পরিষ্কার পানিটা মনে হচ্ছে পানিটা আসলে ততটুকু পরিষ্কার না। আর আমাদের ওইরকম প্রিপারেশনও ছিল না যে আমরা সুইমিং পুলে গোসল করব, আমরা হচ্ছে কলিগরা মিলে বাইরে বসার জায়গায় বসেছিলাম। তো এখানেও আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও ক্লিপস নিলাম। আর এরপরে আমরা আমাদের হচ্ছে আদার্স যে জায়গাগুলো একটু হাঁটাহাঁটি করলাম, তারপর আমরা গাড়িতে করে আবার আমাদের গন্তব্য যেখানে ছিল সেখানে চলে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।